উড়িষ্যার চন্দনেশ্বর লকডাউন, তাই ভগবানপুরের 500 বছরের শিবালয় মন্দিরে গাজন উৎসব পালন সাড়ম্বরে। প্রতি বছর দীঘার পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার বিখ্যাত চন্দনেশ্বর মন্দিরের গাজন উৎসবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের লক্ষাধিক মানুষ সামিল হতেন বাবা চন্দনেশ্বরের ভক্ত হয়ে মানদ রক্ষা করতে, কেউ আবার পৈতে ধারণ করতে। কিন্তু এবছর বাদ সাধল করোনা, যার ফলে গত বছর এই মন্দিরের গাজন উৎসব বন্ধ রাখা হয়েছিল। কয়েক মাস আগে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হলেও কিন্তু করোনার ভয়াবহতার জন্য আবার মন্দির সহ চড়ক উৎসব বন্ধ রাখার জন্য বালেশ্বর জেলা প্রশাসন বিশেষ বৈঠকে মিলিত হন এবং সিদ্ধান্ত নেন আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত মন্দিরে কোনো প্রকার পুজো, মানত রক্ষা, পৈতে দেওয়া, জল ঢালা, নীলব্রত পালন কিংবা দর্শনের জন্য ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। আর তার জেরেই পূর্ব মেদিনীপুর থেকে অগণিত ভক্তদের চন্দনেশ্বর মন্দিরে মানত রক্ষা বাদ সাধল, যে কারণে বহু ভক্ত স্থানীয় শিবালয় মন্দিরে পৈতে ধারণ করে মানত রক্ষা করতে শুরু করে দেয়। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বহু প্রাচীন, প্রায় 500 বছরের পুরনো মন্দির, সেই সময়কালে রাজা দুর্গাদাস রায় এই শিবালয় মন্দির প্রতিষ্ঠা করেন, যা আজও নিত্য পূজার মধ্য দিয়ে মন্দিরের আরাধনা হয়। শিবালয়ে শিবমূর্তি এক বিশেষভাবে তৈরি। গাজন উৎসব পালনে স্থানীয় ভক্তদের মধ্যে অনেকেই মানসিক পূরণের জন্য দুধ, ডাব ঢালেন, এমনকি গাজনের নীলরাত্রির দিন কয়েক শত ভক্তরা বাঁকে করে জল নিয়ে এসে শিবলিঙ্গের ওপর ঢালেন। তবে এবছর উড়িষ্যা রাজ্যের চন্দনেশ্বর মন্দির বন্ধ থাকার কারণে ভগবানপুর শিবালয় মন্দিরে ভক্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে 13 দিন ধরে 13 ভক্তা পালন হয় ভগবানপুর শিবালয় মন্দিরে। কিশোরপুরের বাসিন্দা মন্টু জানা জানান, তিনি প্রায় 35 বছর ধরে চন্দনেশ্বরে ভক্তা হয়ে আসছেন, কিন্তু এবছর করোনা প্রকোপের কারণে উড়িষ্যা রাজ্য লকডাউন করে, ফলে ভগবানপুরের শিবালয় মন্দিরেই ভক্তা হয়েছেন তিনি। মন্দির কর্তৃপক্ষ সুদেশ রঞ্জন মিট্টা বলেন, চন্দনেশ্বরের মন্দির লকডাউনের ফলে বন্ধ, তাই এই মন্দিরে প্রচুর ভিড় হবে। গত বছর লকডাউনের ফলে বন্ধ ছিল, কিন্তু এবছর আমরা করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজার দিয়ে সামাজিক দূরত্ব বিধিকে মান্যতা দিয়েই নীলরাত্রি পালন করব। এক ভক্ত সুমিত্রা মহান্তি বলেন, তিনি প্রতি বছর চন্দনেশ্বর মন্দিরে যান, কিন্তু তিনি ওখানকার স্থানীয় পুরোহিতদের কাছে ফোনে জানতে পারেন এবছর চন্দনেশ্বরে নিষেধাজ্ঞা জারি রয়েছে করোনার কারণে, তাই তিনি ভগবানপুরের শিবালয় মন্দিরে দুধ ঢেলে মানত পূরণ করলেন। বলছি এবছর দেখছি ভগবানপুর শিব মন্দিরে ভিড় ভালো, এবারে গাজন উৎসবে কি পরিস্থিতি, কিরকম প্রস্তুতি পর্ব নিয়ে? গাজন পরিস্থিতি মানে আমাদের থানা থেকে, প্রশাসন থেকে আমাদের পারমিশন দিয়েছে, যেমন তেরো ভোগের মারক ছিল আমাদের চন্দনেশ্বরের মতো, সেই রকমভাবে আমাদের গাজন চলবে, আর যেমন হতো তেমনই হবে। ভক্তদের প্রচুর ভিড় হবে এবছর, এই জন্য আমাদের গাজন চলছে। আজকে নিয়ে আমাদের 5 ভোগে চলছে, মানে 9 ভোগের হয়ে গেল আজকে, 9 ভোগের 13 ভোগের মারক। এই বাবার দয়া, শীতলেশ্বরের দয়া, শিববাজার ভগবান শিব মন্দির থেকে। এবছর চন্দনেশ্বরে তো অনেকেই যাচ্ছে না, চন্দনেশ্বর বন্ধ, সেই কারণে কি এখানে ভিড় হয়ে গেছে? হ্যাঁ, সেই কারণে প্রতি বছরই আমাদের এখানে 200-300 করে ভক্ত হয় প্রতি বছর, কিন্তু এবছর হচ্ছে একটু বেশি হবে আমাদের যেটা জানা যাচ্ছে। এই জন্য ভক্তদের যত ভিড় হবে আমার বাবা শীতলেশ্বরে তত। করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এখানে? করোনা পরিস্থিতির মধ্যে আমাদের বলা আছে নীলরাত্রি দিনকার এই যাত্রীকে দুর্গম ধাঁচতে মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার হাতে রাখতে হবে, লাইন দিয়ে দুপুর অন্তর লাইন দিয়ে যেটা দুর্গম ধাঁচতে হবে। আপনার নাম? মানিক ঠাকুর। মানিক? মানিক ঠাকুর, মানিক ভৌমিক, মানে মানিক ঠাকুর বলে না নামটা বলি।